আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নয়, তোমার দেখার চোখটাই অবাক, তাই এমন মনে হয়। আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নয়, তোমার দেখার চোখটাই অবাক, তাই এমন মনে হয়। আমি অতি সাধারণ। খেয়ালি প্রিন্স মাহমুদের সুরে খেয়াল পোকা নতুন অ্যালবাম আসছে আসছি করেও যার আশা হচ্ছিল না। গত দুই ঈদে বেরোনোর কথা থাকলেও অবশেষে ভালোবাসা দিবসকে সামনে রেখে বেরোলো প্রিন্স মাহমুদের এই নতুন অ্যালবাম। আমার ছিপ নৌকো এসো অন্যমে, লাজুক লিরিক আর কল্পনা। খেয়াল পোকা এত কিছু ভাবনা থেকে গানটা দেয়া নামটা দেয়া না, মনে হয়েছে যে অ্যালবামটার নাম খেয়াল পোকা হতে পারে, তাই খেয়াল পোকা। সবগুলোই প্রেমের গান, চারটা গান ডুয়েট আর দুটো গান সলো, সব মিলিয়ে নতুন পুরানো মানে গত 10-15 বছরে যেসব শিল্পী এসছে তাদের দিয়েই করেছে। তোমার বাড়ি যাব ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ বাইরে যাওয়া মানা রে। তোমার বাড়ি যাব ঝাপটা মারে ডানা, শহরে কারফিউ বাইরে যাওয়া মানা রে। খেয়াল পোকায় গান করেছেন তাহসান, কনা, তপু, এলিটা, মাহাদি, ইমরান, মিনার, শামীম, ইভা ও নন্দিতা। জমকালো ডিজিটাল প্রকাশনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এই অ্যালবামের মাধ্যমে শ্রোতারা ভালো কিছু গান পাবেন। শিল্পীদের মাঝেও ছিল এ নিয়ে উচ্চাসা। ওনার প্রত্যেকটা গানের মধ্যে ইনার মিনিং থাকে, যেটা আর কি যারা চিন্তা করে বা তারা হয়তো বুঝতে পারবে, যেটা হয়তো অন্য মানুষ দেশের সাথে রিলেট করা যায় এবং অন্য আমাদের আশেপাশে অনেক প্রাসঙ্গিক জিনিসপত্রের সাথে রিলেট করা যায়। সো মোস্টলি ইটস এ লাভ সং। গানটা অসাধারণ গান, আপনারা শুনলেই বুঝতে পারবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে মানুষের। ইতিবাচক একটা অভিজ্ঞতা ওনার সাথে কাজ করার, তো আশা করছি উনি নতুনদেরকে নিয়ে আরও বেশি কাজ করবেন, আরও সুযোগ পেতে চাই, আরও কাজ করতে চাই। আপাতত রবি গ্রাহকরা 4878777 নম্বরে ডায়াল করে উপভোগ করতে পারবেন খেয়াল পোকার গানগুলো। এছাড়াও শিগগিরই সিডি আকারে অ্যালবামটি বাজারে আনছে জি সিরিজ। শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে তারা গান শুনবে, তারা বাংলা গানকে আরও বেশি শুনবে, ভেতরে ধারণ করবে বাংলা গানকে। সব ধরনের সুর তো আসলে সবাই যেটা ভালো লাগে সেটাই শুনে, তো আমার গান যদি ভালো লাগে শুনবে। যদি চোখের ভাষা পারো পড়তে, এই কবিতার ব্যথাগুলো ধরতে, যদি চোখের ভাষা পারো পড়তে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। ব্যথাগুলো